আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। আংশিক লকডাউন, মুখ্যমন্ত্রী নির্দেশে চালু নতুন নিয়ম। বুধবার শপথ নিয়েই নবান্নে করোনা নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি জানান, এখন থেকে সকাল 7টা থেকে 10টা এবং বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে বাজার দোকান। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। গয়নার দোকান খোলা থাকবে বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত। শপিং মল, রেস্তোরাঁ, বার ইত্যাদি পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত বন্ধ থাকবে। সরকারি অফিসে 50% হাজিরার ব্যবস্থা করতে হবে। সেই জন্য আমাদের ইমিডিয়েট কতগুলো এফেক্টিভ মানে অ্যাকশন নিতে হচ্ছে, পাবলিকের যাতে কোনো রকম প্রবলেম না হয় সেদিকে নজর রেখেই আমরা নিচ্ছি। তবে মাস্কটা আবার সবাইকে বলবো ভালো করে পরার জন্য। বাজারে বাজারে যেমন গোল্লা কেটে দিয়েছিলাম আমি, ওই গোল্লা কেটে দিয়ে যাতে বাজারে যারা যাবেন হাত স্যানিটাইজ করে যাবেন বা সাবান দিয়ে হাত ধুয়ে যাবেন এবং বাজার করে নিয়ে চলে আসবেন। বাজার করেই বাড়িতে জিনিস নিয়ে ঘরে ঢুকবেন না, বাজার করে আসার পরে সেগুলোকে ভালো করে গরম জলে ধুয়ে বা যে প্রসিডিউর আছে মেনটেন করে করুন, তাতে অনেকটা কমে যায়। আমরা সবাইকে বলবো মাস্কটা কম্পালসারি ব্যবহার করতে। মাস্ক যে ব্যবহার করবে না সেখানে কিন্তু আমাদের একটু কঠোর হতে হবে। আপনাদের সকলের আবেদনে আমি বলবো যে মাস্কটা সকলকে ব্যবহার করতে। আমরা স্টেট গভর্নমেন্ট অফিসে 50% অ্যাটেন্ডেন্স করছি এবং আমরা অল শপিং মলস, শপিং কমপ্লেক্স, মলস, বিউটি পার্লার্স, সিনেমা হলস, রেস্টুরেন্টস অ্যান্ড বার্স, স্পোর্টস কমপ্লেক্স, কমপ্লেক্সেস, জিমস, স্পা অ্যান্ড সুইমিং পুল আর ক্লোজ, মানে যতক্ষণ পর্যন্ত ফার্দার অর্ডার না বেরোবে। তার কারণ হচ্ছে আমরা চাই না এটা ছড়াক। অল সোশ্যাল, কালচারাল, একাডেমিক, এন্টারটেনমেন্ট রিলেটেড গ্যাদারিং আর প্রহিবিটেড। এখানে পলিটিক্যালটা লেখুন, পরে লিখেছি, আচ্ছা ঠিক আছে। অল সোশ্যাল, কালচারাল, একাডেমিক, এন্টারটেনমেন্ট রিলেটেড গ্যাদারিংস আর প্রহিবিটেড, মানে যতক্ষণ পর্যন্ত কোভিড সিচুয়েশনটা ডেভেলপ না করছে। নট মোর দ্যান 50% অ্যালাউড, যেটা হচ্ছে কোনো ম্যারেজ সেরিমনিতে বা সোশ্যাল গ্যাদারিংসে বা কোনো কালচারাল প্রোগ্রাম, ছোট্ট করে প্রার্থনা করলো, প্রার্থনা সভা করলো, 50 জনের মধ্যে করতে হবে, তাও সেটা টাইম টু টাইম পারমিশন নিতে হবে, উইদাউট পারমিশনে হবে না। যেমন সামনে রবীন্দ্র জয়ন্তী আছে, রবীন্দ্র জয়ন্তীতে তো এত বড় করে না, কবিগুরুর ছবি লাগিয়ে অলরেডি আমরা ওদিন মামাটি মানুষকে ধন্যবাদ জানাবো বলে মামাটি মানুষের সরকার অলরেডি ঘোষণা করেছেন। সুতরাং ছোটো করে প্রোগ্রাম হবে এবং গভর্নমেন্টেরও রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রামটা আমরা ভার্চুয়াল করে দেবো। রেস্ট্রিকশনস ইন টাইম ফর হাট বাজার, রিটেল আউটলেট অ্যান্ড স্ট্যান্ডালোন শপস, এটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন শপস, যেগুলো 7টা থেকে 10টা খোলা থাকবে এবং 5টা থেকে 7টা, এটা একটু চেঞ্জ হবে, হ্যাঁ পরে চেঞ্জ হবে। অল সোশ্যাল, তার মানে মানুষ বাজার করতে পারছে, মুদির দোকান খোলা থাকছে। টোটালটা লকডাউন না করে, লকডাউন যাতে বেশি গ্যাদারিং কোথাও না হয় সেই জন্য এই ডিসিশনগুলো নেওয়া হচ্ছে। এগুলো বাজারও চলবে, অর্থনীতিও চলবে, গরিব মানুষের অসুবিধাও হবে না, অথচ কোভিডটাকে আটকানো যাবে। সেই জন্য টোটাল লকডাউন না করে যেখানে যেখানে ক্লোজ করলে ভালো হবে সেই সব জায়গাগুলো আমরা বেছে নিয়েছি। অল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল গ্যাদারিং শ্যাল বি প্রহিবিটেড এক্সেপ্ট দ্য কালচারাল অ্যান্ড পেয়ার, যেটা বলেছি আমরা 50 জনের মধ্যে, সেটা পলিটিক্যাল নয় কালচারাল। অ্যাসেম্বলি গ্যাদারিংস আপ টু 50% অনলি উইথ ফিজিক্যাল ডিস্টেন্সিং শ্যাল বি পারমিটেড ফর কালচারাল অ্যান্ড রিলিজিয়াস পারপাসেস অ্যাট এ টাইম উইথ প্রায়র পারমিশন অফ লোকাল অথরিটিস অ্যান্ড শ্যাল বি নোটিফাইড, পারমিশন নিয়ে করতে হবে। কাল থেকে বন্ধ হচ্ছে রাজ্যের সমস্ত লোকাল ট্রেন পরিষেবা। আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজ্যের সব লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। আজ বুধবার সাংবাদিক বৈঠক করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বাইরের রাজ্য থেকে এখানে আসতে গেলে কোভিড নেগেটিভ রিপোর্ট লাগবে।
বেসরকারি কর্মীদের 50% ওয়ার্ক ফ্রম হোম করতে হবে। রাজ্যে পরিবহন ও মেট্রো চলাচল কমিয়ে 50% করা হবে। মুভমেন্ট অফ অল লোকাল ট্রেন টু বি সাসপেন্ডেড ফ্রম টুমরো। তার কারণ এখানে গাদাগাদি করে আসার ফলে একটা এক তো 4-5 লাখ লোক বাইরে থেকে এসে আমাদের 12টা বাজিয়ে দিয়ে চলে গেছে। এখন তো আমাদের এটা রক্ষা করতে হবে। এখন তো রক্ষা করার জন্য আমাদের এই ব্যবস্থাটা কিছুদিনের জন্য করতে হচ্ছে। এবং ট্রান্সপোর্ট, স্টেট ট্রান্সপোর্টও যেটা আছে সেটা 50% ইনক্লুডিং মেট্রো, এটা আমরা 50% করে দেবো। নো ফ্লাইট উইল বি অ্যালাউড টু এন্টার বেঙ্গল, কলকাতা, বাগডোগরা, অন্ডাল ফ্রম 7th May মিডনাইট ফ্রম এনিওয়ার আউটসাইড দ্য স্টেট উইদাউট আরটিপিসিআর নেগেটিভ টেস্ট রিপোর্ট অফ লাস্ট 72 আওয়ার্স বিফোর বোর্ডিং অ্যান্ড প্রপার হেলথ অ্যান্ড থার্মাল স্ক্রিনিং অফ প্যাসেঞ্জার্স। বাইরে যেই প্লেনে আসুক তাদের আরটিপিসিআর মাস্ট, এবং তাদের আরটিপিসিআর করে 72 ঘন্টার আগে থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে। অনেক সময় আমরা দেখছি কিছু ফেক সার্টিফিকেটও চলে আসছে, সুতরাং সেটাকে সার্ভাইলেন্সে রাখবার জন্য কখনো কখনো র্যান্ডাম সার্ভে হবে, যে সেটা যাতে ফেক যাতে না হয়। আর ইন কেস এনি প্যাসেঞ্জার্স যারা আর কি কোভিড অ্যাফেক্টেড হবে তাদের কিন্তু আমরা কোয়ারেন্টাইন করব, এবং কোয়ারেন্টাইন ফেসিলিটি টু বি অ্যারেঞ্জ বাই এয়ারপোর্ট অথরিটিস। ক্লিয়ার হয়েছে?